আজ থেকে আমাদের সকল সম্পর্ক এখানেই শেষ। তোমার কি মাথা ঠিক আছে? 4 বছর ধরে নিজ হাতে গড়া রিলেশনশিপ আর তুমি শেষ করে দিতে চাইছো? হ্যাঁ, আমি খুব ভেবেচিন্তে বলছি। আজ থেকে তুমি তোমার রাস্তায় আর আমি আমার রাস্তায়। আর হ্যাঁ, আজকের পর থেকে আমাকে কল করার চেষ্টা করবে না। বাই। নীলা দাঁড়াও, আমার একটা শেষ প্রশ্নের উত্তর দাও, তারপর তুমি চলে গেলেও আমি বাধা দেব না। হ্যাঁ, খুব তাড়াতাড়ি বলো, আমার হাতে একদম সময় নেই। আমার কি দোষ ছিল যে আমাকে ছেড়ে চলে যাচ্ছ? তোমার কোনো দোষ নেই, দোষ তুমি গরিব, দোষ তোমার ভালো কোনো চাকরি নেই, আমার চাহিদা মেটানোর মতো টাকা নেই। আমি গরিব, এটাই কি আমার দোষ? আর আমার ভালোবাসার কি কোনো মূল্য নেই তোমার কাছে? ভালোবাসা? আজকাল ভালোবাসার কোনো মূল্য হয় না, যা হয় তা শুধু আবেগ। আর হ্যাঁ, কালকে আমার বিয়ে, দেশের নাম করা টপ বিজনেসম্যান ম্যাগনেটের সাথে। তুমি কিন্তু অবশ্যই আসবে। হ্যাঁ অবশ্যই আসবো তোমার বিয়ে। আর আমি আসবো না, তোমাকে আমার তরফ থেকে সেরা উপহার দিব। ঠিক আছে, অপেক্ষায় থাকবো। এই কথাগুলো বলে নীলা চলে গেল। আর আমি নীলার যাওয়ার পথের দিকে তাকিয়ে নীরবে চোখের পানি ফেলছি এবং ভাবছি, আমি গরিব, এটা আমার দোষ যার জন্য নীলা আমাকে ছেড়ে চলে গেল। আপনারা কমেন্ট বক্সে বলবেন, আসলে গরিব হওয়া কি কোনো দোষের কিছু? আর হ্যাঁ, আপনাদের তো আমার পরিচয় দেয়নি। আমি হলাম মোহাম্মদ হৃদয় আহমেদ, আর যার সাথে আজ এখন কথা বললাম সে হচ্ছে আমার প্রেমিকা অধরা ইসলাম নীলা। নীলার সাথে 4 বছর আগে আমার প্রথম দেখা হয় রেল স্টেশনে। তখনই আমার ওকে খুব ভালো লাগে, কিন্তু হঠাৎ ভিড়ের মাঝে হারিয়ে যায়। হয়তো ভাগ্য আমাদের জোড়া লাগবে, তার জন্য আমার সিট নীলার সাথেই পড়ে। সিটে বসার পর নীলা আমাকে প্রশ্ন করে, হ্যালো মিস্টার, আপনার নাম জানতে পারি? জি, আমাকে বলছেন? এখানে আপনি ছাড়া কেউ আছে নাকি? আমি মোহাম্মদ হৃদয় আহমেদ, আপনি? আমি নীলা, অধরা ইসলাম নীলা। তো কোথায় যাচ্ছেন? ঢাকায় যাচ্ছি বাবা মার স্বপ্ন পূরণের জন্য, ভালো একটা ভার্সিটিতে ভর্তি হওয়ার উদ্দেশ্যে। আমিও ঢাকায় যাচ্ছি। তো আপনার বাবা মা কি করেন? বর্তমানে পৃথিবীতে নেই। মানে? কিছুদিন আগে এক দুর্ঘটনায় তারা, আর বলতে পারলাম না, চোখ দিয়ে অঝর ধারায় পানি পড়তে লাগলো। সরি, আসলে আমি আপনাকে কষ্ট দিতে চাইনি। যার জীবনটাই কষ্টের মহাকারখানা, তাকে আর নতুন করে কি কষ্ট দিবেন? এরপর আরও অনেক বিষয়ে কিছু কথা বলতে বলতে আমাদের গন্তব্যস্থান ঢাকায় পৌঁছে গেলাম। নেমে গেলাম জীবনযুদ্ধে। হ্যাঁ, এটাই আসল জীবনযুদ্ধ। নিজে ইনকাম করে নিজের পড়ালেখা সহ যাবতীয় খরচ নিজের জোগাড় করতে হবে। এখন আমি বুঝি যে পৃথিবীতে বেঁচে থাকার দ্বিতীয় অক্সিজেন হচ্ছে বাবা মা। এসব কাহিনী কথা চিন্তা করে হাঁটতেছি, হঠাৎ পেছন থেকে একজন ডাক দিল হৃদয় বলে। আমি পেছনে ফিরে তাকাতেই অবাক, কারণ পিছনে ছিল আমার স্কুল জীবনের ছোটবেলার বন্ধু আপন। আমি তো আপনকে দেখে জড়িয়ে ধরেছি। কি ব্যাপার দোস্ত, তুই ঢাকাতে কেন? আর আঙ্কেল আন্টি কেমন আছে? বাবা মার কথা শুনে ওর সামনে আমি কান্না করতেছি। কি ব্যাপার, তুই কান্না করছিস কেন? আমাকে বল কি হয়েছে। তারপর আপনকে আমার জীবনের সব কথাই বললাম, আর বাবা মার অ্যাক্সিডেন্টের ব্যাপারে বললাম। আপন শুনে আমাকে সান্ত্বনা দিয়ে বলল, তোকে সবসময় শক্ত থাকতে হবে এবং মন দিয়ে লেখাপড়া করে তোর বাবা মার স্বপ্ন পূরণ করতে হবে। তার জন্য যত সহযোগিতা প্রয়োজন আমি করব। এখন চল আমার বাসায়, তোকে দেখলে মা নিশ্চয়ই খুব খুশি হবে। হ্যাঁ চল, তোদের মতো বন্ধু থাকলে একজন মানুষের পক্ষে অসম্ভব কিছুই থাকে না। তারপর আমি এবং আপন দুজনে মিলে আপনদের বাড়িতে গেলাম। আন্টি তো আমাকে দেখেই মহা খুশি এবং আমাকে তাদের সাথে থাকতে বলেছে। তারপর কিছুক্ষণ গল্প করার পর আন্টি বলল, আপন, হৃদয়কে নিয়ে তোর রুমে গিয়ে ফ্রেশ হয়ে আয়, আমি খাবারের ব্যবস্থা করছি। তারপর ফ্রেশ হয়ে খাবার খেয়ে সেই দিনের মতো ঘুমিয়ে গেলাম। পরের দিন সকালবেলা উঠে আপনের বাবা মায়ের সাথে কথা বললাম। আপনের বাবা মা খুব ভালো মানুষ, সেও আমাকে দেখে খুশি হয়েছে। আমি মনে মনে চিন্তা করলাম, যাক, মাথা গোঁজানোর স্থান হয়েছে, এবার পড়ালেখার খরচ চালাতে কোনো কিছু করতেই হবে। তারপর খাবার খেয়ে আপনের সাথে ভার্সিটির দিকে যাচ্ছি, এমন সময় আবারও নীলার সাথেই দেখা। হাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি? ভালো। তা আপনার সাথে উনি কে? আমার বন্ধু আপন, আর আপন ইনি হচ্ছেন নীলা, ট্রেনে দেখা হয়েছিল। হাই নীলা। হাই। তো এবার যাওয়া যাক। তারপর ভার্সিটি থেকে ভর্তি হয়ে বাড়িতে ফিরলাম। আসলে আমার রেজাল্ট ভালো থাকায় এত বেগ পোহাতে হয়নি। আপনের সাথে ঘোরাফেরা করতে করতে আজকের দিন খুব ভালোভাবে শেষ হয়ে গেল। রাতে খুব তাড়াতাড়ি খাবার খেয়ে ঘুমিয়ে পড়লাম, কারণ কালকে থেকে আমার ক্লাস শুরু। আর হ্যাঁ, আপনও আমার সেম ইয়ার, ওরও ক্লাস আছে, তাই আমার সাথে আপনও ঘুমিয়ে পড়ল।
পরের দিন খুব তাড়াতাড়ি উঠে খাবার খেয়ে আপনের সাথে ভার্সিটিতে বসে গেলাম। তারপর ক্লাসে ঢুকে আপনার সাথে বসে আসি। এমন সময় পেছন থেকে কে যেন বলে উঠল, আপনি এখানে? পেছনে তাকাতেই আমি আবারও 333 ভোল্টের শক খেলাম, কারণ পেছনে ছিল নীলা। আপনি এখানে কেন? আসতে মানা নাকি? তা হবে কেন, আগে কখনো দেখিনি তো, তাই জিজ্ঞেস করলাম। আপনি কি এখানে আগে থেকেই পড়েন? হুম। তাহলে আপন আপনাকে চিনল না কেন? কে বলেছে চিনে নাই, এমনি না দেখার ভান করেছে। তো মনোযোগ দিয়ে ক্লাস করেন, আমি যাই, একথা বলে নীলা চলে গেল। অন্যদিকে দেখি আপন একটা মেয়ের সাথে কথা বলছে, আমি তাদের কাছে গিয়ে শুনি। প্লিজ বাবু রাগ করো না, কালকে হৃদয়ের সাথে ভার্সিটিতে আসছিলাম, তাই আর তোমার সাথে দেখা হয়নি। কে হৃদয় আর ভার্সিটিতে কেন? আমি তাদের কাছে গিয়ে আপন কিছু বলার আগেই বললাম, জি আমি হৃদয় আর কালকে আমার ভর্তির জন্য এসেছিলাম। ও সরি আপন, আমার ভুল হয়ে গেছে। না সমস্যা নাই, হৃদয় তোর সাথে পরিচয় করে দেই, ও হচ্ছে হিমু, আমার জিএফ। হাই। হাই, আচ্ছা তাহলে আমি আপনাকে কি বলে ডাকবো, ভাবি নাকি আপু? কেন হিমু বলে ডাকবা, আর তুই করে আপনকে যেভাবে ডাকো। আচ্ছা তাহলে তোকেও তুই করে ডাকতে হবে। হুম, তাহলে বন্ধু। আমিও এক হাত এগিয়ে দিয়ে বললাম, বন্ধু। হিমুর সাথে কথা বলতে বলতে ক্লাসে স্যার চলে আসে। আজকে ভার্সিটিতে আমার প্রথম ক্লাস, একটু সংকোচবোধ করলেও সবগুলো ক্লাস মনোযোগ দিয়ে করলাম। ক্লাস শেষে, হৃদয় চল আজ আড্ডা দিব। হ্যাঁ চল, আজ সারাদিন খুব মজা করব। আপনারা হয়তো ভাবতেছেন রাকিব, সোহান এরা আবার কে? আজ ক্লাসে এদের সাথে পরিচয় হয়, তারপর আমি আপন হিমু রাকিব টুম্পা সোহান আমরা সবাই অনেকক্ষণ আড্ডা দিলাম। সন্ধ্যায় আমি এবং আপন ওদের সবাইকে বিদায় জানিয়ে বাড়িতে এসে খাওয়া দাওয়া শেষ করে ঘুমের রাজ্যে পাড়ি জমালাম। এভাবে দিনগুলো বেশ ভালোভাবেই চলছিল। নীলার সাথে খুব ভালো সম্পর্ক হয়, আর হ্যাঁ আমি এখন আর আপনদের বাসায় থাকি না। আপনের বাবা মা আমাকে যদিও আসতে দিতে চাইছিল না, তবুও নিজের বিবেকের কাছে হার মেনে ওদের বাড়ি থেকে চলে আসি। কোনোরকম দুইটা টিউশনই জোগাড় করে আমার খরচ চালাতে হয়। এমন সময় আমার ফোন বাজছে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কোথায় তুমি? কেন বাসায়? ভার্সিটিতে আসবে না? হুম যাব তো। ও আচ্ছা, তাড়াতাড়ি এসো, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজ? ওটা সিক্রেট, বলা যাবে না, যখন দিব তখন জানবে। এই কথা শেষ করে নীলা ফোনটা কেটে দিলে আমি আর কিছু না ভেবে টিউশনিতে গেলাম। টিউশন শেষ করে সোজা ভার্সিটির দিকে রওনা দিলাম। ভার্সিটির সামনে গিয়ে দেখি নীলা নীল শাড়ি নীল চুড়ি পরে নীল পরীর মতো দাঁড়িয়ে আছে। আমি আবারও নীলার ওপর ক্রাশ খেলাম। কি ব্যাপার নীলপরী, এখানে কি করতেছ? আপনি কি রাস্তা ভুলে ভুল দুনিয়াতে চলে এসেছেন নাকি? কেন, তোমার জন্য অপেক্ষা করছি। আর হ্যাঁ, তোমার জন্য আমি দুনিয়াতে নেমে এসেছি, এখন ফাজলামি বাদ দিয়ে এটা পরে আসো। আমি এখন এটা কোথায় চেঞ্জ করব? আমি কিছু শুনতে চাই না, অনলি 5 মিনিট সময় দিলাম। যাহ বাবা, মাত্র 5 মিনিট! আমি আর কিছু না বলে সেখান থেকে চলে আসলাম। এসে এদিক ওদিক তাকিয়ে দেখি একটা ক্লাসরুম পুরাই ফাঁকা। আমি আর দেরি না করে ড্রেসটা চেঞ্জ করলাম, আর আপনাদের তো বলাই হয়নি এই ব্যাগে নীল পাঞ্জাবি ছিল। এই নীল পরি চলো কাজ শেষ। আমার দিকে এমনভাবে তাকিয়ে আছে, বিশ্বাস করেন পাঠক ভাইয়েরা মনে হয় আমি এলিয়েন। ওই কি হলো, আমি কি এলিয়েন নাকি ভিন্ন গ্রহের প্রাণী যে এমনভাবে তাকিয়ে আছো কিছু না বলে? চলো দেরি হয়ে যাচ্ছে। হুম চলো। এই কথা বলে নীলা একটা রিক্সা ডাক দিল। এই মামা যাবেন? হুম কোথায় যাবেন? কানন পার্ক। চলেন। ওই উঠো। আমি আর কিছু না বলে সরাসরি রিক্সায় বসে পড়লাম। তোমাকে নীল পাঞ্জাবিতে বেশ ভালো লাগছে। তাহাই নাকি, তোমাকেও নীল শাড়িতে বেশ মানিয়েছে। তোমার জন্য? কি আমার জন্য মানে, বুঝলাম না। তোমার মানে বুঝতে হবে না, যখন সারপ্রাইজ পাবে তখন ঠিকই বুঝবে, এখন আর একটা কথাও বলবা না। ঠিক আছে, আমি আর কিছু বললাম না। এমন সময় রিক্সাওয়ালা মামা বলল, মামা নামেন, চলে এসেছি আপনাদের গন্তব্যের জায়গায়। আমি আর নীলা নামলাম। নেমে আমি ভাড়া দিতে গেলে নীলা বলে উঠল, ওই তোমাকে দাঁড়িয়ে থাকতে বলছি না, ভাড়া কি দিতে বলছি, আমার কথা না শুনলে? থাক আর বলতে হবে না, বুঝেছি। তুমি ভাড়া দিয়ে রিক্সাওয়ালা মামাকে ধন্য করো। আর কথা না বাড়িয়ে নীলা রিক্সা ভাড়া মিটিয়ে দিল। তারপর হাঁটতে হাঁটতে পার্কের গেটের সামনে আসতেই নীলা আমাকে বলে উঠল, দাঁড়াও। কেন ভেতরে যাবে না? ভেতরে যাবে না কখন বললাম, কিন্তু এভাবে না। আর কিছু না বলে কোথা থেকে যেন একটা কালো কাপড় নিয়ে এসে নীলা আমার চোখ দুটো বেঁধে দিল। এইবার চলো।
আমিও ভদ্র ছেলেদের মতো ওর দেখানো পথে হাঁটতে শুরু করলাম। কিছু দূর যাওয়ার পর শুনি আপন, হিমু, রাকিব, সুহান, অন্তর এরা আমার উপর ফুল জাতীয় কিছু ছুঁড়ে মারছে আর বলছে, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ মাই বেস্ট ফ্রেন্ড হৃদয়। আমি তো এদের কার্যকলাপ শুনে অবাক। তাড়াতাড়ি চোখ থেকে কাপড় সরিয়ে দেখি আমার চারপাশে ফুল দিয়ে সাজানো এবং আমার সামনে একটা জন্মদিনের কেক। তোদের সবাইকে অনেক ধন্যবাদ বন্ধু, আমাকে এমন একটা সারপ্রাইজ দেওয়ার জন্য। আরে এসব আমরা কিছু করিনি, এসব কিছু নীলা করেছে। সব ধন্যবাদ তুই নীলাকে দে, আমরা তো শুধু তোর জন্মদিনে অতিথি মাত্র। আজকে যে তোর জন্মদিন সেটাও তো আমরা জানতাম না, বরং নীলাই আমাদেরকে জানিয়েছে। আমি যে নীলার দিকে তাকিয়েছি ঠিক তখনই নীলা একগুচ্ছ গোলাপ ফুল নিয়ে হাঁটু মাটিতে গেঁথে আমাকে বলতে শুরু করলো, যদি বলো তোমার কথা মনে পড়ে কতবার, আমি বলবো চোখের পাতা নড়ে যতবার। যদি বলো তোমায় ভালোবাসি কত, আমি বলবো আকাশে তারা আছে যত। হবে কি আমার জ্যোৎস্না রাতের তারাগোনার সাথে, কথা দিলাম সারা জনম রাখবো তোমার আমার কাছে বাধি। নীলার কথা শুনে আমি কি বলবো ভেবে আসছিলাম না, কারণ আমি অসহায় যে কিনা দুনিয়ার এক পানিতে ভাসমান শ্যাওলার মতো। আমার ভাবনা সেদ ঘটিয়ে আপন বলল, নীলা চুপ করে আছিস কেন? আমার দ্বারা এইসব কিছু সম্ভব নয়। কেন সম্ভব নয়, কি নেই আমার? টাকা পয়সা গাড়ি বাড়ি সব আছে, শুধুমাত্র তোমাকে ভালোবেসেছি, এইটাই কি আমার দোষ? সেদিন ট্রেনে যখন আমাদের দেখা হয় সেদিন থেকে আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। আমাদের ভাগ্য এমন এক পর্যায়ে এনেছে যে তোমার সাথে আমাকে আজকের এই পরিস্থিতির আনতে বাধ্য করেছে, তবু তুমি না বলছো। তুমি যে কথাগুলো বললে তার কোনো জবাব আমার কাছে নেই, কারণ আমিও তো সেই প্রথম থেকেই ভালোবেসে ফেলেছি, মনে মনে বললাম। আমি আর কিছু না বলে সেখান থেকে বাসা চলে আসলাম। পেছন থেকে নীলা, হিমু, আপন, সোহান অনেকবার ডেকেছে কিন্তু আমি শুনিনি, কারণ এখানে থাকলে হয়তো আমি আমার চোখের পানি ধরে রাখতে পারবো না। আজ নিজেকে বড় অসহায় লাগছে, যাকে ভালোবাসলাম সে নিজে আমাকে প্রস্তাব দেওয়ার পরও আমি তাকে প্রত্যাখ্যান করলাম, কারণ আমি গরিব একথা চিন্তা করে আমার নিজের কেউ নেই একথা চিন্তা করে। সে যাই হোক, তাড়াতাড়ি বাসায় এসে হাত মুখ ধুয়ে একটা ঘুম দিলাম। এক ঘুমে পরের দিন সকালে ফোনের শব্দে ঘুম ভাঙল। ফোন হাতে নিয়ে দেখি নীলার 30+ কল, তার সাথে আপন, সোহান, হিমু, অন্তর তো আছেই। আবারও নীলার নাম্বার থেকে 2টা SMS দেখলাম, সেখানে নীলা লিখেছে, তুমি যদি এবার ফোন রিসিভ না করো তবে আমি আত্মহত্যা করব। এই মেসেজটা দেখে আমার মনের ভেতরটা কেমন যেন কেঁপে ওঠে। কিরে, একটা মেয়ে তোকে প্রপোজ করেছে তাই বলে তুই নিজেকে মহান মনে করতেছিস, তাই না? আজ তোর জন্য নীলা মৃত্যুর পথে পাঞ্জা লড়ছে, একে দেখে যা, তোর জন্য মেয়েটা আজ কীভাবে কষ্ট পাচ্ছে হাসপাতালে বেড়ে শুয়ে শুয়ে। আপনার কথা শুনে আমার চোখ যেন আর থামছেই না, আমি কিছু না শুনে হাসপাতালের দিকে এমন দৌড় দিয়েছি যেন পাগলা কুত্তা আমাকে তাড়া করেছে। সেখানে গিয়ে দেখি আপন, হিমু, সোহান, নীলার বাবা মা, ছোট ভাই বসে কান্না করছে। আমাকে দেখে আপন তেড়ে এসে নীলার রুমের সামনে নিয়ে গেল। দেখ তোর জন্য নীলার যেমন অবস্থা। আমি কোনো কিছু না বলে শুধু নীরবে চোখের পানি ফেলছি। তুই তো এটাই চেয়েছিলি তাই না? আমি কিছু বলতে যাবো ঠিক তখনই ডাক্তার বলতে শুরু করলো, এখানে নীলা নামের পেশেন্টের বাড়ির লোক কে আছেন, নীলার জ্ঞান ফিরেছে, আপনারা চাইলে ওর সাথে কথা বলতে পারেন। ডাক্তারের কথা শুনে আপন, হিমু, সোহান ও নীলার বাবা মা নীলার সাথে কথা বলার জন্য রুমে যায়, কিন্তু আমি বাদে। আমি মনে মনে ভাবছি কোন মুখ নিয়ে ওর সামনে যাব, তাই আড়ালে দাঁড়িয়ে নীলার একবার চোখের দেখা দেখে বাসায় চলে আসলাম। বাসায় এসে নামাজ আদায় করে মহান আল্লাহবাগের দরবারে নীলার জন্য দোয়া করলাম। অন্যদিকে নীলার জ্ঞান ফেরার পর হসপিটালে, মা কি হয়েছে তোর, তুই কি আমাদের কথা একবারও ভাবলি না? সরি বাবা, আর কোনোদিন এসব করব না, ভুল হয়ে গেছে। ঠিক আছে মা, তুই তোর বন্ধুদের সঙ্গে রেস্ট নে, আমি আর তোর বাবা তোর খাবারের ব্যবস্থা করছি। এই কথা বলে নীলার বাবা মা সেখান থেকে চলে গেল। তোর কি মাথা খারাপ নাকি, হুট করে মানুষ কি এসব চিন্তা মাথায় আনে? কি করব বল হৃদয়কে, যে আমি আমার প্রাণের থেকেও ভালোবাসি বেশি। ও যখন আমাকে না বলে এবং পরে আমার ফোন রিসিভ না করে, তখন আমার মাথা কাজ করা সম্পূর্ণ বন্ধ হয়ে গিয়েছিল। কি করতে কি করে ফেলেছি তা আমি নিজেই জানি না। তাই বলে এত বড় সিদ্ধান্ত নিবি? দয়া করে আপনারা একটু বাইরে যান, ওনার এখন বিশ্রাম নেওয়া প্রয়োজন। ঠিক আছে ডাক্তার, নীলা আমরা এখন আসি, আবার পরে আসব। ঠিক আছে যা,
আর হ্যাঁ, হৃদয়কে একটু আসতে বলবি, ওকে খুব দেখতে ইচ্ছে করছে। তারপরও তুই ওকেই দেখতে চাইছিস যে তোর নিজের এই অবস্থার জন্য দায়ী? আসলে মেয়েরা একটু হিংসিটাই বেশি হয়, কি বলেন আপনারা? দেখছেন কিভাবে আমার বদনাম করছে। হ্যাঁ, আমার মৃত্যু আসলেও আমার চোখ শুধু ওকেই দেখতে চাইবে। ও মা গো, ট্রু লাভ। আচ্ছা ঠিক আছে বলমনি, আর হ্যাঁ এখন আমরা যাই, পরে আবার দেখা হবে। এই কথা বলে আপন হিমু সোহান নীলার কাছ থেকে বিদায় নেয়। বিকেল বেলা, হৃদয় কোথায় তুই? তাড়াতাড়ি ব্রিজের মাথা চলে আয়, হসপিটালে যাব। না, আমি হসপিটালে যাব না। কেন, তুই কি চাস নীলা আবার বড় ধরনের কিছু করে বসুক? না, সেটা আমি কোনোদিনও চাই না। আমিও নীলাকে অনেক ভালোবাসি, কিন্তু আমার অবস্থানের কথা চিন্তা করে ওর প্রস্তাবে রাজি হইনি। আরে পাগল, যেখানে নীলা এই সম্পর্কে খুশি সেখানে তুই কেন এসব নিয়ে চিন্তা করছিস? ঠিক আছে নীলা, যদি এই সম্পর্কে খুশি থাকে তবে আমার কোনো আপত্তি নেই। তাড়াতাড়ি মরে আসো, আপনার হিমু ওরাও চলে এসেছে। ঠিক আছে, তোরা 5 মিনিট অপেক্ষা কর, আমি 10 মিনিটে আসছি। 15 মিনিট পর। কিরে এত দেরি হয় এতটুকু আসতে? আমি তাকিয়ে দেখি। ও মা হিরো, আপনি কি শুটিং স্পট থেকে ভুল করে চলে এসেছেন নাকি? দয়া করে একটা অটোগ্রাফ দিন না প্লিজ। কি করে দিব, আমার কাছে তো কলম নেই। ওই ঢং বাদ দে, তাড়াতাড়ি চল, এমনিতে অনেক দেরি হয়ে গেছে। চল। হসপিটালে গিয়া দেখি নীলার মা নীলাকে খাওয়ার জন্য জোর করছে, কিন্তু সে কোনো মতেই খাচ্ছে না। কিরে নীলা, খাবার খাচ্ছিস না কেন? এমনিতেই ভালো লাগছে না। তোমরা ভিতরে আসো, ওকে একটু বোঝাও তো, কখন থেকে কিছুই খাচ্ছে না, আমি ডক্টরের সাথে কথা বলে আসছি। ঠিক আছে আন্টি, আপনি যান, আমরা ওকে খাওয়াচ্ছি। এই কথা বলে নীলামা চলে গেল। আপন হিমু সোহান ভেতরে গিয়ে নীলাকে বলতে শুরু করলো, ওই তুই আর কত কষ্ট দিবি নিজেকে, খাবারটা তাড়াতাড়ি খেয়ে নে। হৃদয় আসেনি? না। নীলা আপনের মুখ থেকে না শব্দটি শুনে উল্টো বসে মুখ লুকিয়ে কান্না শুরু করে। আর আমি গিয়ে নীলার হাত ধরতে নীলা আপনকে মনে করে বলতে শুরু করলো, আপন আমার হাত ছেড়ে দে, যার জন্য আমি এত কিছু করলাম তারই মন পেলাম না, আমার আর বেঁচে থেকে। এ পাগলি, তুই আমাকে ছেড়ে চলে যাবি, আমার কি হবে ভেবে দেখেছিস একবার? আর একবার এসব কথা বললে তোকেও মারবো আমিও মরবো। নীলা আর কিছু না বলে শুধু কান্না করছে। আর কিছু বলতে না দিয়ে এভাবে সারা জীবন আমার হাত ধরে রাখবে, কথা দাও। ঠিক আছে কথা দিলাম, কিন্তু আমি তো গরিব। তো আমাকে নিয়ে রেস্টুরেন্টে যাওয়ার টাকা নাই, সমস্যা নেই, আমরা রাস্তার খাবার খাবো। আমার কাছে তোমাকে কোনো গিফট দেওয়ার মতো টাকা নেই। সমস্যা নেই, আমার হাতটা ধরে রেখো। আমার কাছে কোনো দামি গাড়ি বা দামি বাইকও তো নেই। সমস্যা নেই, একসাথে কোনো এক রাস্তায় হাত ধরে হেঁটে যাব। তুমি কি সত্যি আমাকে এত ভালোবাসো? আমার জীবনের থেকেও বেশি। যেই নীলাকে জড়িয়ে ধরতে যাব ঠিক তখনই আপন বলে উঠল, আরে ভাই আস্তে, আমরা কিন্তু তোদের পাশে আছি, যা করার পরে করেন। আপনের কথায় নীলা লজ্জায় লাল হয়ে গেছে। বিশ্বাস করেন পাঠক ভাইয়েরা, নীলাকে এই অবস্থায় কোনো স্বর্গ থেকে উঠে আসা অপ্সরীর মতো লাগছে। আমি দেখে আবার প্রেমে পড়ে গেলাম। ওই হালা, কম করে দেখ, ও তো আর উড়ে পালিয়ে যাচ্ছে না। তারপর নীলার কাছ থেকে সন্ধ্যায় বাসায় চলে আসলাম, আর নীলাকেও তাদের বাড়িতে পাঠিয়ে দিলাম, কারণ আগে থেকে সুস্থ হওয়ার জন্য ডাক্তার নীলাকে রিলিজ করে দেয়। আর এভাবে আমাদের লাভ স্টোরি চলতে থাকে। এই 4 বছর বুঝেছি নীলা আমাকে কত ভালোবাসে। কেউ কাউকে ছাড়া থাকতেই পারতাম না, একদিন ওর সাথে কথা না বললে মনে হতো যেন 1 বছর থেকে আমাদের কথা হয়নি। আর আপন হিমু সোহান সবসময় আমাকে সাহায্য করেছে, সব কিছু ঠিকঠাক চলছিল নীলার সাথে, হাতে হাত রেখে ঘুরতে যাওয়া, ফুচকা খাওয়া, ওর সাথে রাতভর কথা বলা, চ্যাটিং করা, সব মিলে খুব ভালোভাবেই আমাদের দিন চলছিল। কিন্তু হঠাৎ একদিন নীলা আমাকে খুব সকালেই ফোন দেয়, হ্যালো আসসালামু আলাইকুম, সালামের জবাব নিয়ে বলল, আজকে 10টায় গোল্ডেন রোজ গার্ডেনে দেখা করতে পারবে, খুব আর্জেন্ট দরকার আছে। ঠিক আছে, আমি সময় মতো চলে আসবো। আমি আর কিছু বলতে যাব ঠিক তখনই ফোনটা কেড়ে দিল। আমি তাড়াতাড়ি ঘুম থেকে উঠে ফিরে এসে নীলার দেওয়া ঠিকানা মোতাবেক গোল্ডেন রোজ গার্ডেনে গিয়ে দেখি নীলা আমার জন্য আগে থেকে অপেক্ষা করছে। আমি আমার মোবাইলটা বের করে দেখি 9:50 বাজে। আমি তো অবাক, কারণ হচ্ছে গত 4 বছরে এই প্রথম আগে থেকেই আমার জন্য অপেক্ষা করছে। কি ব্যাপার, আজ সূর্য কোন দিকে উঠেছে? মজা করা বাদ দাও, আমি তোমাকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলার জন্য ডেকেছি, কথাগুলো বলে আমি চলে যাব। হ্যাঁ বলো, কি করবে? আজ থেকে আমাদের সকল সম্পর্ক এখানেই শেষ।
তার পরের সব ঘটনা আপনারা প্রথম পর্বে জেনেছেন। এতক্ষণ তো চার বছর থেকে ঘুরে যাওয়া ঘটনাগুলো শুনলেন, এবার বাস্তবে আসা যাক। দোকান থেকে এক পাতা ঘুমের বড়ি ও দুই প্যাকেট সিগারেট নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা হলাম। বাসায় গিয়ে একটা সিগারেট মুখে নিতেই কাশি শুরু হলো, কিন্তু কি করব, নীলাকে তো আমাকে ভুলে থাকতেই হবে। আস্তে আস্তে ধোঁয়া উড়াচ্ছি আর মনে হচ্ছে যেন কষ্টগুলো সিগারেটের ধোঁয়ার সাথে বিলীন হয়ে যাচ্ছে। জীবনে কোনোদিন সিগারেট হাত দিয়ে ছুঁয়ে দেখিনি, কিন্তু কেন জানি না আজ মনে হচ্ছে তুমি আমার বেঁচে থাকার একমাত্র সম্বল। একে একে সব শেষ করে দুইটা ঘুমের বড়ি খেয়ে ঘুমিয়ে গেলাম। পরের দিন ঘুম থেকে ওঠার চেষ্টা করছি, কিন্তু উঠতে পারছি না, কে যেন আমার হাত পা বেঁধে রেখেছে এরকম মনে হচ্ছে। খুব কষ্ট করে উঠে মোবাইলটা হাতে নিয়ে দেখি দুপুর 12টা বাজে। মোবাইলের কল লিস্টে গিয়ে নীলার নাম্বারে ফোন দিয়ে কিছুক্ষণ আমি ট্রাই করলাম, কিন্তু বারবার ফোন কেটে দিচ্ছে এবং কিছুক্ষণ পর ফোনটা বন্ধ করে রাখলো। আমি আর ফোন না দিয়ে নিজের মনটাকে বুঝিয়ে রাখলাম, বললাম যে ও যদি অন্য কারোর সঙ্গে সুখে থাকতে পারে তবে আমি কেন পারবো না। আমি তো ওকে নিজের মন থেকে সত্যিকার অর্থে ভালোবাসি, ও সুখে থাকলে আমার সুখে থাকা হবে। হয়তো মহান আল্লাহ তাআলা আমার ভাগ্যে রাখেনি, কিন্তু নীলা সারা জীবন আমার মনের কাঠগড়ায় আসামি হয়ে থাকবে। নিজের মনকে বুঝ দিচ্ছি আর চোখ দিয়ে অজর ঝরনা বয়ে চলেছে, এর থামার আমার কোনো নাম গন্ধই নেই। তখন মনে পড়লো রাতের কথা, যে রাতে সিগারেটের ধোঁয়ার সাথে আমার কষ্ট কিছুটা হলেও কমেছিল, তাই সিগারেট আনার জন্য যেই বাইরে বের হতে যাব ঠিক তখনই দরজা খুলে দেখি আমার চাচা বাইরে দাঁড়িয়ে আছে। কি ব্যাপার, আপনি এখানে কি করছেন? আমি বেঁচে আছি কিনা মরে গেছি তা দেখতে এসেছেন নাকি মরে নিয়ে জন্য মারতে এসেছেন? বাবারে আমাকে ক্ষমা করে দে, আমি আমার ভুল বুঝতে পেরেছি, তাই তোর বাবার যত সম্পত্তি ছিল সব আমি তোর নামে করে দিয়েছি, তুই আমাকে ক্ষমা করে দে বাবা। এই কথা বলে যে চাচা আমার পা ধরতে যাবে, সিসি কি করছেন চাচা, আপনি আপনার ভুল বুঝতে পেরেছেন সেটাই বড় কথা। হ্যাঁ রে বাবা, আমি তোর সঙ্গে খুব বড় অন্যায় করেছি, যার জন্য হয়তো মহান আল্লাহ তাআলা আমাকে এত বড় শাস্তি দিয়েছেন। কি হয়েছে আপনার চাচা? তোর বাবার সকল সম্পত্তি আমি চালাকি করে নিয়ে যেদিন তোকে বাড়ি থেকে বের করে দিয়েছি তার কিছুদিন পরে জানতে পারি যে আমার ব্লাড ক্যান্সার হয়েছে। আমি আর এই পৃথিবীতে কিছুদিনের অতিথি মাত্র। না চাচা, আমি আপনার কিচ্ছু হতে দেব না, আমি আপনাকে দরকার পড়লে সারা পৃথিবীর ভালো ডাক্তার নিয়ে এসে অপারেশন করাবো, তবুও আমি আপনাকে মরতে দেব না। আমার হাতে আর সময় নেই, চল তোকে তোর সম্পত্তির সকল দায় দায়িত্ব দিয়ে আমি শান্তিতে মরতে চাই। আপনি এসব কথা বলবেন না প্লিজ। তারপর আর কোনো কিছু না বলে বাইরে বের হয়ে দেখি আমার সবচেয়ে প্রিয় গাড়ি। তারপর গাড়ির ভেতরে গিয়ে আমি আর চাচা বসলাম আর গাড়ি তার আপন গতিতে ছুটতে শুরু করলো। আর হ্যাঁ, আপনাদের তো বলাই হয়নি, আমি গরিব না, আসলে আমার বাবা ছিল বাংলাদেশের একজন টপ বিজনেসম্যানের মধ্যে একজন। এটা শুধু গল্পে, কেউ সিরিয়াসভাবে নেবেন না। আসলে আমার বাবার অ্যাক্সিডেন্টের পর সকল সম্পত্তি আমার চাচা আত্মসাৎ করে আমাকে বাড়ি থেকে বের করে দেয়। তারপর আপনারা সবই জানেন আমার জীবনযুদ্ধ সম্পর্কে। তো যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে আমার গন্তব্যস্থানে পৌঁছে গেছি। চাচা নামেন? হ্যাঁ। গাড়ি থেকে নেমে আমি আর চাচা আমাদের ফ্যাক্টরির দিকে এগিয়ে চললাম। তখন কিছু শ্রমিক আমার দিকে এমনভাবে তাকিয়ে আছে যে আমি যেন কোনো অজানা গ্রহের প্রাণী। ওইদিকে তোমাদের এভাবে তাকিয়ে থাকার প্রয়োজন নেই, আজ থেকে এই এসকেবি গ্রুপের একমাত্র উত্তরাধিকারী হচ্ছে মোহাম্মদ হৃদয় আহমেদ, আর আমি ঘোষণা করলাম আজ থেকে হৃদয় হচ্ছে তোমাদের নতুন এমডি। চাচার কথা শুনে সকল শ্রমিকরা আমাকে হাততালি দিয়ে স্বাগতম জানালো। যে আমি চাচার পা ধরে সালাম করতে যাব ঠিক তখনই চাচা মাথা ঘুরে পড়ে যায়। চাচা কি হলো, আপনি কথা বলছেন না কেন? তারপর দুজন মিলে ধরাধরি করে চাচাকে হসপিটালে নিয়ে আসলাম। চাচাকে দেখে ডাক্তাররা যা বললো তা শুনে আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। দেখুন মিস্টার হৃদয়, আপনার চাচার অনেকদিন থেকে ব্লাড ক্যান্সার, আমাদের হাতে আর কোনো সময় নেই, আপনি আমাকে ক্ষমা করে দিবেন, আর ওনার জ্ঞান ফিরেছে, আপনার সাথে তিনি কথা বলতে চান। আমি আর দেরি না করে দৌড়ে চাচার ক্যাবিনের দিকে চলে গেলাম। আমাকে দেখি চাচা বলতে শুরু করলো, বাবারে আমি জানি আমার আর বেশি সময় নেই, হয়তো আমি তোর সাথে অনেক অন্যায় করেছিলাম, কিন্তু তুই আমাকে ক্ষমা না করলে কেউ আমাকে ক্ষমা করতে পারবে না, তোর বাবা খুব ভালো মানুষ ছিলেন, আমি যে তার বন্ধু ছিলাম সেটা কোনো দিনই মনে করিনি, বরং আমাকে তার নিজের ভাইয়ের মতো দেখত, মৃত্যুর সময় তার কাছে একটাই অনুরোধ, তুই আমাকে ক্ষমা করে দে। চাচার কথা শুনে কেন জানি আমার খুব কষ্ট হচ্ছে, সে হয়তো আমার সাথে অন্যায় করেছিল কিন্তু সে তো তার ভুল বুঝতে পেরেছে। আমার উত্তর দেওয়া দেরি দেখে চাচা আবার বলতে লাগলো, কি রে কি হলো, কিছু বলিস না কেন চাচা,
এ আপনি কি বলতেছেন? সন্তানের কাছে কি পিতা কোনো দোষ করতে পারে? যদিও আপনি আমার বাবার বন্ধু ছিলেন, কিন্তু আমি সবসময় আপনাকে আমার নিজের চাচা মনে করতাম। আমার কথা শেষ হতে না হতেই পেছন থেকে কে যেন আব্বু বলে চিৎকার করে উঠল। পেছনে তাকিয়ে তো আমি অবাক হয়ে গেলাম। পেছনে তাকিয়ে দেখি একটা মিষ্টি পরীর মতো মেয়ে দাঁড়িয়ে আছে। আসলে ওর নাম হচ্ছে জান্নাত, চাচার একমাত্র আদরের মেয়ে। ছোটবেলায় ওর মা মারা যাওয়ার পর সে বিদেশে যাওয়ার কারণে অনেকদিন দেখা হয়নি। জান্নাত চাচাকে দেখে বলতে শুরু করল, আব্বু তোমার কি হয়েছে, তুমি এভাবে শুয়ে আছো কেন? মারে কারো বাবা মা চিরদিন বেঁচে থাকে না। তোর মা মারা যাওয়ার পর তোকে আমি অনেক কষ্টে কোলে পিঠে করে মানুষ করেছি। বাবা হৃদয়, তোর কাছে আমার একটাই অনুরোধ, আমি মারা যাওয়ার পর আমার মেয়েটাকে দেখে রাখবি, কথা দে ওর চোখে কোনোদিনও পানি আসতে দিবি না। কথা দিলাম চাচা। অন্যদিকে জান্নাত কোনো কিছু না বলে শুধু কান্না করছে। বাবা হৃদয়, আমি আর তোর বাবা তোদের ছোটবেলা থেকে বিয়ে ঠিক করে রেখেছিলাম, কিন্তু এখন তো আমি আর বেঁচে থাকবো না, তাই জান্নাতকে আমি তোর হাতেই তুলে দিলাম। চাচা একথা বলতে না বলতে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। আমি ডাক্তারকে ডাক দিলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। চাচার মৃত্যুর খবর শুনে আমার বুকটা কষ্টে ফেটে যাচ্ছে, না চাইতেও চোখ দিয়ে পানি ধরে রাখতে পারছি না। আর অন্যদিকে তো জান্নাতকে কোনোভাবেই সামলানো যাচ্ছে না। তারপরে চাচার জানাজা করে দাফন সম্পন্ন করে বাসার দিকে চললাম। পথে আজান হওয়ার কারণে নামাজ পড়ে বাড়িতে গিয়ে দেখি জান্নাত এখনও কান্না করছে। আমি গিয়ে জান্নাতের কাঁধের উপর হাত রাখতেই জান্নাত চমকে ওঠে। তারপর আমি বলতে শুরু করলাম, কারো বাবা আবার কারো মা অথবা কারো বাবা মাকে একসাথে নিয়ে মহান আল্লাহ তাদের পরীক্ষা করেন। তোমাকে কিছু বলে সান্ত্বনা দেওয়ার ভাষা আমার নেই, তবুও বলছি যে চলে গেছে তার জন্য কান্না করে লাভ নেই। তোমার চোখের পানি তার কাছে পৌঁছাবে না, বরং তুমি যদি নামাজ আদায় করে তার জন্য দোয়া করো তবে তার আত্মা শান্তি পাবে। আজান হয়ে গেছে, অজু করে নামাজ আদায় করে নাও। আমার কথাগুলো শুনে জান্নাত মন দিয়ে কী যেন চিন্তা করলো, তারপর চোখ দুটো কোনোরকম মুছে বাথরুমে চলে গেল হয়তো অজু করতে। কিছুক্ষণ পর দেখি জান্নাত একটি জায়নামাজ নিয়ে মাটিতে বিছিয়ে নামাজ পড়তে শুরু করলো। আর এদিকে আমি নীলার কথা প্রায় ভুলেই গেছি, ওর কথা মনে পড়লে মনটা খুব খারাপ হয়ে যায়। কিন্তু আমার মনে হয় নীলা আমার দুঃস্বপ্ন ছিল, যে স্বপ্নগুলো পূরণ না হওয়ারই ভালো। আমার ভাবনায় সেত গুটিয়ে জান্নাত বলল, আমার না খুব ক্ষুধা পেয়েছে। ঠিক আছে তুমি বসো, আমি তোমার জন্য খাবার ব্যবস্থা করছি। আমার ফোনটা বের করে দেখি রাত 12টা বাজে, এখন খাবার কোথায় পাবো? তাই নিজেই খাবার তৈরি করার জন্য রান্নাঘরে গেলাম। আসলে আগে নিজের খাবার আমি নিজেই তৈরি করতাম, তাই আমার খাবার তৈরি করতে কোনো সমস্যা হয় না। কোনোরকম কিছু খাবার বানিয়ে টেবিলে রেখে জান্নাতকে ডাকতে এসে দেখি জান্নাত ঘুমাচ্ছে। এই অবস্থায় যে জান্নাতকে কত সুন্দর লাগছে তা আপনাকে বলে বোঝাতেই পারবো না। একে তো এত সুন্দর লাগছে যেন জান্নাত থেকে নেমে আসা কোনো অবসরই আমার সামনে ঘুমিয়ে আছে। 4 বছর নীলার সাথে রিলেশনে থাকার পরে ওকে দেখে যে ফিলিংস না হয় জান্নাতকে দেখে তার থেকে বেশি ফিলিংস হয়। হয়তো মহান আল্লাহ তাআলা নীলাকে নয় জান্নাতকে আমার জন্য বানিয়েছে। তার দিকে যতই তাকিয়ে থাকি ততই যেন নেশার মতন ঘোর লেগে যায়। সবচেয়ে আকর্ষণীয় হচ্ছে ওর ঠোঁট, যা আমাকে চুম্বকের মতো আকর্ষণ করে। ওর দিকে তাকিয়ে থাকতে থাকতে কখন যে সকাল হয়ে গেছে তা আমি কল্পনাও করতে পারিনি। জান্নাত ওঠার আগেই অজু করে ফজর নামাজ আদায় করলাম। তারপর রান্নাঘরে গিয়ে নিজের সাধ্যমতো রান্না তৈরি করলাম। খাবারগুলো টেবিলে রাখতেই দেখি জান্নাত আমার দিকে খুব করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে। কী ব্যাপার, ঘুম কেমন হলো? এসো খাবার তৈরি, খেয়ে নাও। আপনি শুধু শুধু আমার জন্য এত কষ্ট করছেন। শুধু শুধু মানে? শুধু শুধু নয় তো কি, আমি একটা মেয়ে, যেখানে আমার খাবার তৈরি করার কথা সেখানে আপনি। আর বলতে দিলাম না। ওই আপনি কি, হ্যাঁ তুমি বলে ডাকা যায় না? আর হ্যাঁ, তোমাকে রান্না করতে হবে না, এখন আসো খেয়ে নাও, আমার আবার অফিসে যেতে হবে। আমার ধমক শুনে জান্নাত আর কিছু না বলে চুপচাপ বসে পড়লো, কিছুই খাচ্ছে না। কী ব্যাপার, খাচ্ছো না কেন? আমি একথা বলতে জান্নাতের চোখের দিকে তাকিয়ে দেখি জান্নাত কান্না করছে। এ কি, তুমি কান্না করছো কেন, খাবার পছন্দ হয়নি? না সেটা না, আব্বুর কথা খুব মনে পড়ছে, আব্বু আমাকে সব সময় খাইয়ে দিত, এখন তার তিনি নেই তাই খাবার সময় তার কথা খুব মনে পড়ছে। ও এই ব্যাপার, এদিকে এসো আমি খাইয়ে দিচ্ছি। না না আপনাকে কষ্ট করতে হবে না, আপনি অফিসে যান। তোমাকে না বললাম আমাকে তুমি করে বলতে? আর হ্যাঁ আমি যা বলেছি তাই, আমার কথার উপর কোনো কথা নেই। আমার ধমক শুনে সঙ্গে সঙ্গে জান্নাত ছোটো বাচ্চার মতো আমার দিকে একটু এগিয়ে বসলো।
আর আমিও ছোট ছোট লোকমা করে ওর মুখে খাবার তুলে দিতে থাকলাম। আসলে আমি আগে থেকেই চাচ্ছিলাম যে জান্নাতকে খাইয়ে দিই, কিন্তু এ কথা বলতে সাহস হয়ে ওঠেনি। কিন্তু জান্নাত যখন বলল তখন মেঘনা চাইতে বৃষ্টির মতো হলো। আমি জান্নাতকে খাইয়ে দিচ্ছি আর জান্নাত খুব তৃপ্তি সহকারে খাচ্ছে। ওর মুখে কি যে মায়া, শুধু মন চায় যে সারাদিন শুধু ওর মুখের দিকেই তাকিয়ে থাকি। তারপর খাওয়া দাওয়া শেষ করে অফিসের দিকে চললাম। যদিও অফিসের পুরাতন কর্মচারীর প্রায় সবাই আমাকে চিনে, তবুও নিজেকে এক নতুন আঙ্গিকে তৈরি করলাম। তারপর জান্নাতের কাছ থেকে বিদায় নিয়ে অফিসের দিকে রওনা হলাম। গাড়িটা নিয়ে অফিসের সামনে যেয়ে আমি অবাক। আসলে অফিসের গেটের সামনে গিয়ে হর্ন দেওয়ার সাথে সাথে দারোয়ান দরজা খুলে দেয়। আমি ভেতরে তাকাতেই দেখি অফিসের সকল স্টাফেরা ফুল নিয়ে দাঁড়িয়ে আছে আর অফিসটাও খুব ভালো করে সাজানো হয়েছে। গাড়ি থেকে নামতে সবাই ফুল দিয়ে শুভেচ্ছা জানালো। সবার সাথে শুভেচ্ছা বিনিময় শেষ করে আমি আমার ক্যাবিনে ঢুকতেই আগের সব কিছু মনে পড়তে শুরু করলো। আসলে এই কোম্পানিটা আমার আব্বু খুব যত্ন করে সাজিয়েছিলেন, কিন্তু আব্বু আম্মুর অ্যাক্সিডেন্টের পর চাচা মানে জান্নাতের আব্বু নকল কাগজপত্র দেখিয়ে আমাকে বাড়ি থেকে বের করে দেয়। তারপর সব ঘটনা তো আপনারা সবাই জানেনই। এসব ঘটনা মনে পড়তেই নিজের অজান্তেই চোখের কোণ বেয়ে পানি পড়তে শুরু করলো। ম্যানেজারের কথায় আবার বাস্তবে ফিরে এলাম। বাবা হৃদয়, আমি জানতাম তুমি আসবেই। এই এইচকেপি ইন্ডাস্ট্রিজ তোমার আব্বু নিজ হাতে করে রেখেছেন, আর সেটা অন্য কেউ অন্যায়ভাবে দখল করবে সেটা মহান আল্লাহ তাআলা কোনোদিন মেনে নেবেন না। আসলে আঙ্কেল, মানুষের কবলে মহান আল্লাহ তাআলা তার জন্মের সময় সব কিছুই লিখে দেন। আমার কবলে যা লিখেছিলেন তাই হয়েছে। আসলে আগের কথাগুলো মনে করে আর কষ্ট বাড়াতে চাই না, যা হওয়া তা হবে। আসলেই আমি তোমাকে পরীক্ষা করার জন্য এই কথাগুলো বললাম। তুমি আমার পরীক্ষায় ফুল নাম্বার পেয়েছো, তুমি কোম্পানির বস হওয়ার যোগ্যতা রাখো। আপনারা সবাই আমার পাশে থাকলে এবং আমার জন্য মন ভরে দোয়া করলে আমার কাছে কোনো কাজই কঠিন মনে হবে না। এখন তুমি কাজ করো, কোনো সমস্যা হলে আমাকে ডাক দিও। একথা বলে ম্যানেজার চলে গেল আর আমি আমার নিজের মতো কাজ করতে থাকলাম। সারাদিন কাজ শেষে বাড়ির দিকে রওনা হলাম। আসলে আজ প্রথম দিন ছিল, তাই কাজ বুঝতে বুঝতে দিন পার হয়ে গেছে। হঠাৎই রাস্তার পাশে লক্ষ্য করে দেখি দুইজন বাচ্চা ছেলে রাস্তার পাশে শুয়ে কাতরাচ্ছে। আমি তাড়াতাড়ি গাড়ি থেকে পানির বোতল বের করে নিয়ে তাদের সামনে গিয়ে বলি, কি বাবা তোমরা এভাবে শুয়ে আছো কেন, নাও পানি খাও। দুজনে পাগলের মতো পানি খেতে থাকলো। তোমাদের নাম কি আর কেন এভাবে রাস্তার পাশে শুয়ে আছো? আমার নাম ইয়াসিন এবং ওর নাম হচ্ছে আরিকুল। আজকের প্রয়োজনের তুলনায় কম ভিক্ষা পাওয়ার জন্য আমাদের বাইর কইরা দিছে। কি, তোমাদের দিয়ে ভিক্ষা করানো হয়? হ্যাঁ স্যার, যেদিন আমরা কম পাই সেই দিন খাবারও দেয় না, রাতে থাকতেও দেয় না। ওই এতিমখানায় যে দেখাশোনা করে ওই লোকটি খুব খারাপ। ওদের কথা শুনে যতটুকু বুঝলাম ওরা এতিমখানায় থাকে। কি বলছো তোমরা, তোমরা যে এতিমখানায় থাকো তার নাম কি? না স্যার, কইতে পারুম না, ওরা জানলে পরে আমাদের খুব মারবে। তোমরা এটা নিয়ে চিন্তা করো না, তোমরা শুধু ওই এতিমখানার নাম বলো, তোমাদের কথা কেউ জানতে পারবে না। ঠিক আছে স্যার, কইতাছি। আমরা যে এতিমখানায় থাকি তার নাম হচ্ছে এইচকেবি আহমেদ শিশু সদন এতিমখানা। তারপর ওরা যা বললো তা শুনে আমার মাথায় আকাশ ভেঙে পড়ার মতন অবস্থা। ওদের মুখে এই এতিমখানার নাম শুনে আমার মাথার ওপর আকাশ ভেঙে পড়লো। কারণ হচ্ছে এই এতিমখানাটা আমার আব্বু প্রতিষ্ঠিত করেছিল এবং যাদের দায়িত্ব দিয়েছিল তারা যে এরকম কাজ করবে তা আমার ধারণা ছিল না। কি বলছো তোমরা, চলো আমার সাথে, দেখি কে তোমাদের দিয়ে ভিক্ষা করায়, আজ তাদের উচিত শিক্ষা দেব। না স্যার, আমরা যেতে পারবো না। ওরা যদি জানে যে আমরা আপনাকে এসব বলছি তাহলে আমাদেরকে আর খেতে দেবে না, আর থাকতেও দেবে না ওখানে। তোমরা চিন্তা করো না, দেখো আমি কি করি, ওরা থাকে সেখানে নাকি তোমরা সেখানে থাকো সেটা পরে দেখবে। একথা বলে আকিবুল এবং ইয়াসিনকে গাড়িতে তুলে এতিমখানার দিকে চললাম। অন্যদিকে জান্নাত বসে বসে শুধু আমার কথা ভাবছে। সে সকালের কথাগুলো মনে পড়ে একা একাই মিটি মিটি হাসছে যে সকালে তাকে আমি কত পরম যত্নে খাইয়ে দিয়েছি। আমি আসছি না দেখে সে বারবার ফোন হাতে নিয়ে আমাকে ফোন করার কল্পনা করে, কিন্তু কোনো এক অজানা টানে সে কল দিতে পারে না। সে মনে মনে বলছে, কি ব্যাপার, এখনো হৃদয় আসছে না কেন? ওকে ছাড়া তো আমার ভালো লাগছে না, তাহলে কি আমি ওকে ভালোবেসে ফেললাম? না না, একই ভাবছি আমি। এসব নিয়ে চিন্তা করতে থাকি জান্নাত। এসব নিয়ে যেন ওর দ্বিধাদ্বন্দ্বের শেষই নেই। অপরদিকে হৃদয় ইয়াসিন এবং আকিবুলকে সাথে নিয়ে এতিমখানার সামনে চলে আসি। তোমাদের কি বলেছি মনে আছে তো? হ্যাঁ স্যার, খুব ভালো করে মনে আছে। তাহলে তোমরা যাও, আমি যা বলেছি তাই করো।
তারপর ওরা আমার কথা অনুযায়ী এতিমখানার ভেতরে গেলে। এতিমখানার খাদেম বলতে শুরু করলো, কিরে তোর সাহস তো কম না, আমি তোদের বের করে দেওয়া সত্ত্বেও তোরা কার হুকুম এখানে এসেছিস? আমি পেছন থেকে বলে উঠলাম, আমার হুকুমে। ওই তুই হুকুম দেয়ার কে? রুবেল লাঠিটা নিয়ে আয় তো, আজ ওকে বুঝিয়ে দেবো যে আমার উপর হুকুমদারি করার ফল কি। আমি কিছুক্ষণ ওদের সামনে জোরে জোরে হাসলাম এবং বললাম, কি তোরা আমাকে মারবি, এই এইচ কে বি আহমেদকে মারবি, তোদের তো সাহসের প্রশংসাই করতে হয়। আমার মুখ থেকে এইচ কে বি আহমেদ শুনে সবাই চমকে ওঠে। স্যার আমাকে মাফ করে দেন, আমি আর জীবনেও এরকম কাজ করব না। তোদের ভুল ক্ষমার অযোগ্য, আমার আব্বু এই এতিমখানার ছেলেদের পড়াশোনার জন্য তোকে নিযুক্ত করেছিল, কিন্তু তুই তাদের দিয়ে ভিক্ষা করাস। আমার কথা শেষ না হতে হতেই পুলিশ আসে, ওকে এমন শাস্তি দিবেন যাতে সারা জীবন মনে রাখে। আপনি কোনো চিন্তা করবেন না। এই কথা বলে পুলিশ খাদেমকে ধরে নিয়ে যায়। কাল থেকে তোমাদের নতুন খাদেম আসবে, আর হ্যাঁ আমি তোমাদের প্রতি সপ্তাহে এসে দেখে যাব। ঠিক আছে, আর আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আর আমি এতিমখানার সবার কাছ থেকে বিদায় নিয়ে বাসার দিকে রওনা দিলাম। যাওয়ার সময় জান্নাতের জন্য কিছু আইসক্রিম নিলাম। বাসায় গিয়ে কলিং বেল চাপ দেওয়ার সাথে সাথেই দেখি জান্নাত দরজা খুলে আমাকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। কি ব্যাপার, কান্না করছো কেন? কিছু না বলে কান্নার গতি আরো বাড়িয়ে দেয়। আরে কি হয়েছে বলবো তো নাকি? অফিস থেকে ফিরতে কি এত লেট হয়? আমার চিন্তা হয় না বুঝি? আমার জন্য এত চিন্তা হয় বুঝি? আমি তোমার কে যে আমার জন্য চিন্তা করবে? জান্নাত আমার কথা শুনে লজ্জামাখা কণ্ঠে বলল, জানি না। তাই নাকি, তাহলে কালকে থেকে আরো দেরিতে আসবো, তুমি ঘুমিয়ে পড়ো, আমার কাছে এক্সট্রা চাবি আছে, সেটা নিয়ে ভেতরে চলে আসবো। আর হ্যাঁ, কালকে আমার জন্য তোমাকে চিন্তা করতে হবে না। কালকে দেরি করে আসলে তোর হাত পা ভেঙে হাঁটতে ধরিয়ে দেব। ওমা, তুমি কি জান্নাত নাকি জান্নাত রূপে কোনো ডাইনি? কি আমাকে ডাইনি ডাকা? আজকে তোমাকে মজা দেখাচ্ছি, তোমার ঘাড় মটকাবো আমি। এই কথা শুনে যেই জান্নাত আমাকে ধরতে আসবে, ঠিক তখনই জান্নাতকে কোলে তুলে নেই। এই আমাকে কোল থেকে নামা। চমকে উঠে মনে মনে বললাম, কি মেয়ে রে বাবা, যেখানে আপনি সারা কথাই বলে না সেই মেয়ে তুই করে বলছে, মনে হয় আসলেই ভূতে ধরেছে। কি হলো, নামাচ্ছিস না কেন? না আমি নামাবো না, নামালে যদি তুমি আমাকে মারো। তাহলে কি মার খাওয়ার ভয়ে সারা জীবন এভাবে কোলে তুলে রাখবা নাকি? এই তোমার হয়েছে নাকি? হ্যাঁ, একবার তুই আবার তুমি। আমার জিনিস আমি যা ইচ্ছে তাই করব, তুমি বলার কে? তোমার জিনিস মানে? হ্যাঁ আমারই তো জিনিস, আমি তোমাকে দুদিনেই অনেক ভালোবেসে ফেলেছি, তুমি কি হবে আমার পথ চলার সাথী? রাখবে কি সারা জীবন তোমার কাছে বাঁধি? এই কথা শোনার জন্যই তো আমি এতক্ষণ থেকে অপেক্ষা করছি। আমি তোমাকে ভালোবাসি, কিন্তু এখন তোমাকে আমার কোল থেকে নামতে হবে, তোমার ওজনে আমার হাত পুরাই শেষ। কি আমার ওজন অনেক? তুই বলতে চাস আমি মোটা? এই তুই আমাকে নামা, না হলে আমি তোকে তোর কোল থেকে ঘাড় মটকাবো। কি মেয়ের বাবা, সেকেন্ডে গিরগিটির মতন রক বদলায়। না জানো তুমি তো খুবই পাতলা, তুমি এভাবে সারা রাত থাকো আমি কিছুই বলবো না। এটাই তোমার শাস্তি, সারা রাত আমাকে কোলে নিয়ে দাঁড়িয়ে থাকবে। আসলে কি জানো, দুপুরে তুমি খেয়েছো কিনা না খেয়েছো এই কথা মনে করে আমিও দুপুরে খাইনি, যাতে রাতে তুমি আমাকে খাইয়ে দাও সেই জন্য। কি তুমি দুপুরে খাওনি? মনে মনে বললাম, তাহলে প্ল্যানটা কাজে দিয়েছে, না তোমার কথা চিন্তা করে খাইনি। তুমি আমাকে এত ভালোবাসো? হ্যাঁ, জীবনের থেকেও বেশি। তাই নাকি? হুম, তাহলে আমাকে এভাবেই নিয়ে রান্না করে যাও, আমি তোমাকে খাইয়ে দিচ্ছি, কিন্তু কোল থেকে নামানোর চেষ্টা করবে না। কিন্তু? কোনো কিন্তু নয়, যা বলছি তাই হবে। আর হ্যাঁ, দুপুরে আমিও খাইনি। জানো আমার শাস্তিটা কি কোনোভাবে কমিয়ে দেওয়া যায় না? তোমার শাস্তি আমি কমিয়ে দিব যদি তুমি আমাকে খাইয়ে দাও। সে আর বলতে হবে না, আমি তোমার কথায় রাজি। ঠিক আছে, এখন আমাকে নামিয়ে দাও। যাক বাবা, অবশেষে ডাইনি তার হাত থেকেই বাঁচলাম। তুমি কি আমার নামে কিছু বললা? না, আমি আবার তোমার নামে কি বলবো? না বললেই ভালো। এখন চলো তুমি টেবিলে বসো, আমি খাবার নিয়ে আসছি। এই কথা বলে জান্নাত খাবার আনতে রান্নাঘরে চলে গেল। আর আমি ভাবছি কি থেকে কি হয়ে গেল। আসলে বাস্তবতা অনেক কঠিন, মুহূর্তের মধ্যেই রং পরিবর্তন হয়। এসব ভাবছি তখন জান্নাত খাবার এনে, কোথায় হারিয়ে গেলে? না আসলে ভাবছি বাস্তবতা অনেক কঠিন, তাই না? হুম,
এখন আর ওসব নিয়ে ভাবতে হবে না। আমার অনেক ক্ষুধা পেয়েছে, খাইয়ে দাও। বলে টেবিলের দিকে তাকাতেই অবাক। টেবিলের উপর তাকিয়ে দেখি বাহারি রকমের তরকারি এবং বাহারি রকমের পিঠা সহ আর অনেক কিছু। কি হলো, শর্তের কথা কি ভুলে গেলে নাকি? এগুলো এত সব কে রান্না করলো? কেন, আমি বিদেশে যখন খালার বাসায় ছিলাম তখন খালার কাছ থেকে এসব রান্না শিখেছি। আমি আর কিছু না বলে জান্নাতকে খাইয়ে দিতে লাগলাম। জান্নাত আমাকে খাইয়ে দিয়েছে। বিশ্বাস করেন পাঠক ভাইয়েরা, খাবারগুলো অনেক টেস্ট হয়েছে। যদি আপনারা খেয়ে দেখতেন তাহলেই বুঝতেন। তুমি কার সাথে কথা বলছো? না মানে কারো সাথে না, তুমি খাও। তুমিও নাও। তারপর খাওয়া দাওয়া শেষ করে জান্নাতকে বললাম, যাও তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো, কাল তোমাকে নিয়ে একটা জায়গায় ঘুরতে যাব। চলো। এই কথা বলে আমি আমার রুমে চলে গেলাম। আর জান্নাত জান্নাতের রুমে। কিছুক্ষণ পর হৃদয় দরজা খুলো। কি হয়েছে, এভাবে দরজা ধাক্কা ধাক্কি করছো কেন? তাড়াতাড়ি দরজা খুলো, আমি খুব ভয় পাচ্ছি। আমি গিয়ে আমার রুমের দরজা খুলতেই জান্নাত বলতে শুরু করলো, আমার খুব ভয় করছে একা একা থাকতে। ভয় কিসের ভয়? বাইরে বৃষ্টি হচ্ছে, খুব জোরে জোরে বিদ্যুৎ চমকাচ্ছে, এই জন্য খুব ভয় করছে। আমি আজকে তোমার সাথে থাকবো। কি, আমার সাথে? এই কথা বলে জান্নাত আমার বিছানায় শুয়ে পড়লো। এ কি, তুমি আমার বিছানায় শুয়ে পড়লে কেন? আমি কোথায় ঘুমাবো? কেন, আমার পাশে। না এটা আমি পারবো না। কেন? তুমি একটা মেয়ে, তোমার সাথে আমার বিয়ে হয়নি, যদি কিছু হয় তাহলে আমি নিজেকে কখনোই ক্ষমা করতে পারবো না। মাঝখানে একটা কোলবালিশ দিয়ে নাও, এবার শুয়ে পড়ো। মাঝখানে কোলবালিশ রাখলাম, এখন তো মনে করবে যে তোমার পাশে কেউ নেই। আমি আর কিছু না বলে শুয়ে পড়লাম। মাঝরাতে আমার মনে হচ্ছে কে যেন আষ্টে পৃষ্ঠে আমাকে জড়িয়ে ধরে আছে। চোখ খুলে দেখি জান্নাত কোলবালিশ ছেড়ে আমাকে জড়িয়ে ধরে আছে। ওকে এভাবে দেখি আমার নিঃশ্বাসটা ক্রমশ ভারী হচ্ছে, নিজের উপর থেকে কন্ট্রোল হারিয়ে ফেলছি। কেমন যেন নেশার মতো লাগছে। ওর চুলের ঘিরানে মাতালের মতো মনে হচ্ছে। ওর ঠোঁট দুটো আমাকে চুম্বকের মতন আকর্ষণ করছে। আমি আর কিছু চিন্তা না করে ওর ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিলাম। জান্নাত জেগে উঠে নিজেকে আমার উপর আবিষ্কার করে এবং অনুভব করে যে আমি তার ঠোঁটে কিস করেছি। জান্নাত নিজেও দিশেহারা হয়ে পড়ে। তারপর জান্নাত রেসপন্স দিতে শুরু করে। জান্নাতের রেসপন্স হয়ে আমি আরও পাগলের মতো হয়ে যাই। কিন্তু পরক্ষণে আমি জান্নাতকে ছেড়ে দিই এবং অন্য রুমে চলে যাই, কারণ আমি চাই না ভালোবাসার আমার কোনো পবিত্র বন্ধনে কুচ্ছিত ছায়া পড়ুক। আমি জান্নাতকে ভালোবাসি। আজ যদি নিজের পাগলামির বসে জান্নাতের সাথে কোনো খারাপ কিছু করে বসতাম তাহলে আমি নিজেকে কখনোই ক্ষমা করতে পারতাম না। নিজেকে আজ কেমন যেন অপরাধীর মতো মনে হচ্ছে। বারবার শুধু একই কথা মনে পড়ছে যে আমি এখনই খারাপ কাজ করতে যাচ্ছিলাম। অন্যদিকে জান্নাতও এরকম দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছে, কারণ এক্ষুনি কি হতে চলেছিল আর অজানা। সেও আমাকে অনেক ভালোবাসে, কিন্তু সে এতক্ষণ এটা বুঝে গেছে যে আমি কেন উঠে অন্য রুমে চলে গেছি। এটার জন্য সে আমাকে না বরং তাকেই দোষারোপ করছে। আমি এবং জান্নাত দুজনে নিজেদেরকে দোষারোপ করছি। আমরা এ ব্যাপারে দুজনেই অনুতপ্ত। এসব ভাবতে ভাবতে সকাল হয়ে যায়। আমি চিন্তা করি আজকে জান্নাতকে বিয়ে করব। তাই আমি আমার পিএ অন্তর সাহেবকে ফোন দেই। হ্যালো স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। অন্তর সাহেব, আপনার কাছে একটা বিশেষ সাহায্যের জন্য ফোন দিলাম। স্যার এভাবে বলবেন না, আপনি নির্দ্বিধায় বলুন, আমি আপনার জন্য কি করতে পারি। তারপর আমি অন্তরকে আমার এবং জান্নাতের বিয়ের কথা বললাম এবং তাকে সকল কাজ বুঝিয়ে দিলাম। জি স্যার, আপনার কোনো চিন্তা করতে হবে না, আমি সময় মতো সব কাজ করে রেখে দেব। অন্তর কল কেটে দেওয়ার পর আমার বন্ধু সোহানকে ফোন দিলাম। হ্যালো, কে বলছেন? তোর দোলা ভাই, চিনেছিস এখন? সরি, আপনি ভুল নম্বরে কল করেছেন, আমার তো বোনই নেই, দুলাভাই আসবে কোথা থেকে? এই কথা বলে সোহান যেই ফোনটা কেটে দিতে যাবে তখনই বললাম, আরে ভাই আমি হৃদয়, এবার চিনেছিস তো নাকি? হৃদয় তুই কোথায়, তোর ফোন বন্ধ কেন? আমি আপন হিমু তোকে অনেক খুঁজেছি কিন্তু পাইনি, যেখানে গেলে আমরা তো বলে দিতে পারতি, তাই না? নীলা না হয় বিশ্বাসঘাতকতা করেছে কিন্তু আমরা তো আর করিনি। আসলে এইটা হয়তো সত্যিকারের বন্ধুত্ব। আসলে ভাই সেদিন এমন পরিস্থিতি হয়েছিল যে তোদের বলার সময়টুকুই পাইনি। কি এমন হয়েছিল যে আমাদের না বলেই তুই চলে গেলি? তাহলে শোন, তারপর আমি সেদিনের পর থেকে সব ঘটনা বলতে শুরু করলাম। চাচার কথা, জান্নাতের কথা সব বললাম। আর এটাও বললাম যে আজ আমার আর জান্নাতের বিয়ে, তাই আপনার হিমুকে নিয়ে সোহান যেন কাজী অফিসে আমাদের জন্য অপেক্ষা করে।
আচ্ছা দোস্ত, তুই কোনো চিন্তা করিস না, আমরা ঠিক সময়ে পৌঁছে যাব। ঠিক আছে বলেই ফোনটা কেটে দিলাম। তারপর ফ্রেশ হয়ে যেই বাইরে যাব, ঠিক তখনই জান্নাত আমার সামনে এসে বলতে শুরু করলো, আসলে কালকে যে ঘটনাটা হয়েছে তার জন্য সরি। সরি তো আমার বলা কথা, কারণ আমি নিজেকে কোনোভাবে কন্ট্রোল করতে পারিনি। ঠিক আছে, আর সরি বলতে হবে না, রান্না শেষ হয়েছে, খেতে আসো। হুম চলো। তারপর আমি আর জান্নাত খাওয়া শেষ করে, তুমি না বলেছিলে আজ আমাকে ঘুরতে নিয়ে যাবে? হুম যাও, তাড়াতাড়ি রেডি হয়ে আসো। হুম তুমিও রেডি হয়ে নাও। আর কিছু না বলে আমিও রেডি হয়ে নিলাম, কিন্তু জান্নাত এখনো সম্পূর্ণ রেডি হয়নি। মেয়েদের যে রেডি হতে কত সময় লাগে তা তারাও জানে না। জান্নাত তুমি এসো, আমি গাড়িতে বসলাম। কিছুক্ষণ পর, হায় রে মেয়ে, মানুষ আসতে কি এত সময় লাগে নাকি? এই তো এসে গেছি। আমি ওদিকে তাকাতেই আবার ক্রাশ খেলাম, কারণ জান্নাত আজকে আমার পছন্দের নীল শাড়ি পরেছে, সাথে নীল চুড়ি, খোঁপায় ফুল, ঠিক যেন নীল পরি। আমি ওর থেকে চোখ ফেরাতেই পারছি না। কি হলো মিস্টার, এসকেবি আহমেদ অমন করে কি দেখছেন? পরি দেখি। ও তাই নাকি, এখন চলুন, দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ ওঠো। আমি আর জান্নাত দুজনে মিলে প্রথমে কাজী অফিসে চললাম। কাজী অফিসের সামনে গাড়ি দাঁড় করাতে জান্নাত প্রশ্ন করলো, এটা তো কাজী অফিস, এখানে কেন নিয়ে আসলে? এখানে মানুষ কিসের জন্য আসে? ঠিক তখনই পেছন থেকে কে যেন জড়িয়ে ধরলো। পেছনে তাকিয়ে দেখি সে আর কেউ নয়, সে হচ্ছে হিমু। আমি হিমুকে কিছু বলতে যাব, তার আগে জান্নাত বলতে শুরু করলো, এই মেয়ে তুমি বলা নাই কও নাই, ওকে জড়িয়ে ধরছো কেন? নিজের হবু বরকে জড়িয়ে ধরতে কি কিছু বলতে হয় নাকি? হবু বর মানে হৃদয়, উনিকে আর কি বলছে? হৃদয় কি বলবে, আজকে আমাদের বিয়ে, তাই তো এখানে এসেছে। আর হৃদয় এই ঝগড়াটে মেয়েটা কে? ও হচ্ছে জান্নাত, চাচার মেয়ে। আমার মুখ থেকে এই কথা শুনে জান্নাত আর নিজেকে কোনোভাবে কন্ট্রোল করতে পারে না, সবার সামনে কান্না শুরু করে দিল। এদিকে আমি হিমুর কার্যকলাপ দেখে মনে মনে হাসছি। হৃদয় এনে কান্না করছে কেন? মনে হয় খুশিতে কান্না করে দিছে, তাই না জান্নাত? ওই তুই আমার সাথে কথা বলবি না। এই কথা বলে যেই জান্নাত চলে আসতে যাবে ঠিক তখনই আমার হাত ধরে ফেললাম। ওই হাত ছাড়, না হলে কিন্তু খুব খারাপ হবে। জান্নাতের কথা শুনে হিমু জোরে জোরে হাসতে শুরু করলো এবং হিমুর সাথে সাথে আমিও। আবার দাঁত বের করে হাসছিস কেন, হাত ছাড়বি নাকি চিৎকার করব? ভাবি দেখি খুব রাগ করেছে, আজ তো তোকে শেষ করে ফেলবে। হিমুর মুখ থেকে ভাবির নাম শুনে জান্নাত আশ্চর্য হয়ে তার চোখের পানি মুছে, আমি সব দোষ তোর। আমি কি করব, ভাবলাম তোর হবু বউকে নিয়ে একটু মজা করা যাক। তখনই পেছন থেকে আপন বলতে শুরু করলো, তুই আবার ভাবিকে কি বললি, ভাবি কান্না করছে কেন? তোমার কিছু বুঝতে হবে না, ভেতরে আসো, সব নিজেই বুঝতে পারবে। আর হ্যাঁ, এ হচ্ছে আমার বন্ধু আপন, আর এতক্ষণ যে আমার সাথে অভিনয় করলো সে হচ্ছে আপনের জিএফ হিমু। এক মিনিট দাঁড়া, আবার কি হলো? আমি আপনার জিএফ না, আমি আপনার বউ। মানে? মানে হচ্ছে হিমু আমার বিয়ে করাবো, বাবা মা এর সম্মতিতে আমাদের বিয়ে হয়েছে। কিরে এখনো যাচ্ছিস না কেন? চলো। আরে ভাই মন খারাপ করিস না, তোকে আমাদের বিয়ের জন্য ট্রিট দিমনি। থাক লাগবে না। তারপর কাজী অফিসের ভেতরে গিয়ে বিয়ের সমস্ত কাজ শেষ করে আমি, জান্নাত, সোহান, আপন, হিমু, আমরা সবাই মিলে এতিমখানার বাচ্চাদের জন্য কাপড় এবং খাবার কিনতে গেলাম। কাপড় এবং খাবার কিনে সেখানে থেকে সোজা এতিমখানায় গেলাম। সেখানে গিয়ে তাদেরকে এসব দিয়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে জান্নাত তো পুরোই শকড, কারণ অন্তর বাড়িটাকে খুব সুন্দর করে সাজিয়েছে। কি হলো, সবাই ভেতরে চলো। এটা কি তোর বাসা? হুম কেন না, এমনি বললাম আর কি। তারপর সবাই বাড়ির ভেতরে গিয়ে তো আরো অবাক, কারণ বাইরে চেয়ে ভেতরে আরো সুন্দর করে সাজানো হয়েছে। আমাদের ভাবনা ছেদ ঘটিয়ে অন্তর বলল, স্যার আপনার কথা মতো সব কাজ কমপ্লিট, আপনি চাইলে সব কিছু ঘুরে দেখতে পারেন। তার আর দরকার নেই, আপনাকে অনেক ধন্যবাদ। স্যার ধন্যবাদের প্রয়োজন নেই, এটা আমার দায়িত্ব। আর হ্যাঁ স্যার, ম্যাডামের জন্য পার্লার থেকে লোক এসেছে, ম্যাডামকে রুমে পাঠিয়ে দিন। দোস্ত তোর ভাবিকে নিয়ে রুমে যা এবং আমার মনের মতো সাজিয়ে দিস, আমাকে উদ্দেশ্য করে আমিই বললাম।
বাস্তবে নয়, বিয়ে নাই করলাম তাই কি হয়েছে? গল্পে যখন বিয়ে করেছি বউকে ভালো করে সাজানো দরকার, তাই না? তুই কোনো চিন্তা করিস না। তারপরে হিমু জান্নাতকে নিয়ে রুমের ভেতরে চলে গেল। আমি, সোহান, আপন তিন বন্ধু মিলে অনেকদিন পর আড্ডা দিতে লাগলাম। ওদের সাথে আড্ডা দিতে দিতে কখন যে গভীর রাত হয়ে গেছে তা আমি কল্পনাও করতে পারিনি। তখনই হিমু এসে বলল, কি রে তুই এখনো আড্ডা দিচ্ছিস কেন? ভাবি তোর জন্য অনেকক্ষণ থেকে অপেক্ষা করছে, যা রুমের ভেতর যা। দোস্ত আমার না খুব ভয় করছে, তুই আজকে জান্নাতের সাথে যা করেছিস আজকে রুমে গেলে হয়তো আমাকে মেরেই ফেলবে। যা রুমে যা, বেঁচে থাকলে কাল দেখা হবে। হুম বন্ধু যাই রে, যদি বেঁচে থাকি আবার আসিব ফিরে বন্ধু তোদের মাঝে। হুম বস তাই কর। এই কথা বলে ওরা তিনজন মিলে আমাকে বাসের ঘর, থুকু বাসের ঘরে ঢুকিয়ে দিয়ে গেল। আমি ভেতরে গিয়ে দেখি জান্নাত খাটের উপর বড় একটা ঘোমটা টেনে বসে আছে। আমি হালকা করে একটা কাশি দিতেই একটু নড়ে চড়ে উঠল। কিন্তু আমি তো শুনেছিলাম বাসের ঘরে বউ নাকি স্বামীর পাশে সালাম করে, কিন্তু জান্নাত তো সালাম দূরের কথা, কাছেই আসছে না। আমি আবার কাশি দিলাম। এবার জান্নাত নিজের ঘোমটাটা খানিক তুলে আমার দিকে আসতে লাগলো। ওর এদিকে আসা দেখে আমি তো ভয়ে শেষ, কিন্তু সব ভাবনার অবসান ঘটিয়ে জান্নাত আমাকে পায়ে হাত দিয়ে সালাম করলো এবং বলল, আসো, আমরা দু রাকাত নফল নামাজের মাধ্যমে আমাদের বিবাহিত জীবনের সূচনা করি। হুম চলো। তারপর দুজনে অজু করে এসে মহান আল্লাহ তাআলা দরবারে দুই রাকাত নফল নামাজ আদায় করে নিলাম। কালকে যা করতে পারিনি আজ তা করে দেখাবো। তো না করলো কে? এই কথা বলে জান্নাত নিজেই আমার উপর ঝাঁপিয়ে বলল, আর তারপরে কি হলো সব ইতিহাসের পাতায় লেখা আছে।